বর্ণশ্রী সূর্য সংঘের কালীপুজোর এবার রজত জয়ন্তী বর্ষ। জলের ওপর অমৃতসরের স্বর্ণ মন্দিরের আদলে তৈরি হয়েছে এখানকার মণ্ডপ। মণ্ডপ অলঙ্করণে ব্যবহৃত হয়েছে পিতল সহ বিবিধ ধাতব পদার্থ। মণ্ডপ জুড়ে ফুটে উঠেছে বিভিন্ন সূক্ষ্ম নকশার কাজ। উদ্যোক্তাদের দাবি, মণ্ডপ সজ্জায় রঙের ঔজ্জ্বল্যে চোখ ধাঁধিয়ে যাবে দর্শকদের। সুবিশাল মণ্ডপের বর্ণশ্রী সূর্য সংঘের এই কালীপুজোর মুকুটে এবার এবিপি আনন্দর মেগাস্টার পুজোর শিরোপা। লালকুঠি নেতাজি সংঘের কালীপুজোর এবছরের বিষয় হল দর্পণে দর্শন। এখানকার মূল মণ্ডপের মাঝখানে রয়েছে একটি সূর্যচূড়া। একে কেন্দ্র করে চারপাশে বৃত্তাকারে থাকছে প্রচুর কাঁচের কাজ, একই সাথে থাকছে আলোর মোহময় আবহ ও রঙিন কাপড়ের কারিকুরিও। মণ্ডপের গর্ভগৃহে থাকছে টিনের ওপর সূক্ষ্ম কারুকার্য। মোহময় মণ্ডপ সজ্জার জেরে লালকুঠি নেতাজি সংঘের কালীপুজো এবছর এবিপি আনন্দর মেগাস্টার পুজো। দক্ষিণ ভারতের গ্রামের আদলে তৈরি হয়েছে দক্ষিণ দমদম অগ্রগামীর এবছরের কালীপুজোর মণ্ডপ। এখানকার মণ্ডপ সজ্জায় থাকছে গ্রামীণ রূপের ছোঁয়া। মণ্ডপের ভেতরে রয়েছে খড়ের তৈরি ধানের গোলাসহ খড়ের বিনুনির নকশার কাজ। অলঙ্করণে ব্যবহৃত হয়েছে গ্রামীণ বিভিন্ন পটের ছবি ও দক্ষিণ ভারতীয় কাঠের পুতুল। দেবী প্রতিমার রূপেও রয়েছে অভিনবত্ব। সব মিলিয়ে এই কালীপুজো এবছর এবিপি আনন্দর অন্যতম সুপারস্টার কালীপুজো। রোমের ভ্যাটিকান সিটির আদলে তৈরি হয়েছে বারাসাতের কেএনসি রেজিমেন্টের এবছরের কালীপুজোর মণ্ডপ। এই পুজোর বিশেষত্ব হল মণ্ডপের বিশালত্ব। মণ্ডপ তৈরিতে ব্যবহার করা হয়েছে ফাইবার। মণ্ডপে মা মেরির কোলে থাকছে যিশু মূর্তি। ইউরোপীয় স্থাপত্য এবং ভাস্কর্য রীতি অলঙ্কৃত করে তুলেছে এখানকার গোটা মণ্ডপ। মণ্ডপের সামনে থাকছে একটি বিশালাকার ঘড়ি। এই কালীপুজো এবছর এবিপি আনন্দর মেগাস্টার কালীপুজোর তালিকায়। জয়তু সংঘের কালীপুজোর এবছরের বিষয় ভাবনা হলো আবুল তাবুল। একটি শাঁখো পেরিয়ে দর্শকরা ঢুকে পড়বেন জয়তু সংঘের আবুল তাবুলের দেশে। আর সেখানে ঘোড়ার ডিম থেকে হুঁকুমুকু হ্যাংলা, থুতথুড়ে বুড়ি থেকে কল সমেত খুঁড়ো সবই জীবন্ত হয়ে উঠবে। উদ্যোক্তাদের দাবি, মণ্ডপ সজ্জায় ছোট থেকে বড় সকলের কাছেই আকর্ষণীয় হয়ে উঠবে এই পুজো মণ্ডপ। অভিনব বিষয় ভাবনার উপর ভর করে জয়তু সংঘের কালীপুজোর মুকুটেও এবার স্টার পুজোর শিরোপা। হাতে টানা রিক্সা, এই অভিনব বিষয়কে থিম করেই সেজে উঠছে কালীঘাট নতুন সংঘের এবছরের মণ্ডপ। এখানকার গোটা মণ্ডপই যেমন তৈরি হয়েছে একটি রিক্সার আদলে, তেমনই মণ্ডপের অন্দরেও থাকছে একাধিক রিক্সার উপস্থিতি। অলঙ্করণে থাকছে রিক্সার চাকা, ঘণ্টা, লণ্ঠন সহ বিবিধ অনুষঙ্গ। নজর বই পড়ো আনন্দে, এটাই দমদম তরুণ সংঘের এবছরের কালীপুজোর থিম। এখানকার মণ্ডপ অলঙ্করণে ব্যবহৃত হয়েছে বিভিন্ন ধরনের কাগজ দিয়ে তৈরি নৌকো, ফুল, পাখি ও বই পাঠরত বিবিধ মডেল। একই সাথে থাকছে ম্যাগাজিন, সংবাদপত্রের বিভিন্ন কোলাজ। প্রতিমাও এখানে অবস্থান করবেন বইয়ের ওপর। প্রতিমার সাজেও থাকছে কাগজের ব্যবহার। বই ও কাগজের শিল্পকর্মের মাধ্যমে বই পড়ার উপযোগিতাকে দর্শকদের সামনে তুলে ধরাটাই এখানকার পুজো উদ্যোক্তাদের মূল লক্ষ্য। এই কালীপুজো এবার উঠে এসেছে এবিপি আনন্দর স্টার কালীপুজোর তালিকায়। জেমস ক্যামেরনের বিখ্যাত ছবি অবতার, সেই অবতার সিনেমার অনুকরণে এবছর বিনির্মিত হয়েছে রসাশক্তি সেবক সংঘের কালীপুজোর মণ্ডপ। এই মণ্ডপ জুড়ে থাকছে জঙ্গলের আবহ, থাকছে বিভিন্ন জন্তু জানোয়ারের মডেল। পাশাপাশি আলোর মোহময় ব্যবহারে ফুটে তোলা হয়েছে অন্য এক পৃথিবীর ছবি। একই সাথে চিরাচরিত ধারায় সুউচ্চ দেবী প্রতিমা বিরাজ করছেন মণ্ডপে। বিষয় ভাবনার বিশেষত্বে এই পুজো এবছর এবিপি আনন্দর সুপারস্টার কালীপুজোর তালিকায়। ত্রিভুবন ক্লাবের কালীপুজো এবছর এখানকার পুজো মণ্ডপ তৈরি হয়েছে পদ্মের কুঁড়ির আদলে। মণ্ডপের চারপাশে ছড়িয়ে থাকছে অসংখ্য রঙিন পদ্মফুল ও পাতা। মণ্ডপের সামনে থাকছে একটি বিশালাকার প্রদীপ। পাশাপাশি এখানকার সাবেকী প্রতিমার রূপে দর্শকরা প্রত্যক্ষ করবেন অপূর্ব সৌন্দর্য। এই পুজোর বিশেষত্ব হল প্রতিমা গঠন থেকে মণ্ডপ সজ্জা সবই করেছেন স্থানীয় বাসিন্দারাই। অলঙ্করণের অভিনবত্বের জেরে এই পুজো এবছর এবিপি আনন্দর স্টার কালীপুজো।